বলার মতন কিছু নেই। ব্যাপারটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং কেস ছিল এটা, আসানসোলের বুকে। এটা আমরা একাধিক কেস আমরা যে ডিটেক্ট করছি তার মধ্যে এটা একটা অন্যতম কেস। যখন আমরা প্রথম জানতে পারলাম যে একজন রিনাউন্ড অ্যাডভোকেট, আপনাদের সকলেরই পরিচিত আসানসোলের বিখ্যাত অ্যাডভোকেট ব্রজেশ্বর দাস, উনি মিসিং আছেন শনিবার থেকে, মানে আজকের থেকে লাস্ট যে শনিবারটা, তা প্রথমে মিসিং আছেন, কোনো কারণে মিসিং আছেন, যেরকম কতই তো মিসিং হয় আমরা প্রথম দিকে অতটা বুঝিনি যে এটা পেছনে কিছু হবে। তারপরে যখন দুদিন তিন দিন হয়ে গেল, আমাদের সম্মানীয় সিপি স্যারের কাছেও ইনফরমেশনটা ছিল, সিপি স্যার বললেন যে কৌশিক এটা তুমি খুব গুরুত্ব দিয়ে দেখো কেন একজন রিনাউন্ড অ্যাডভোকেট মিসিং আছেন। তো আমরা তখন ওনাদেরকে ডাকলাম, ওনারা তখন একটা কেস করলেন। কেস করার পর থেকেই আমরা আমাদের এসিপি সেন্ট্রাল স্যার, আমি, সুরাফুদ্দিন, অলোকেশ বাবু আমাদের কেসের যিনি আয়ো, আমরা একটা জায়গাতে যেটা ক্র্যাক করলো সেটা যেটা স্যার আমাদের সবটাই বললেন, যে আমরা জানতে পারলাম যে ব্রজেশ্বরবাবুর সাথে ব্রজেশ্বরবাবুর স্ত্রীর একটা দীর্ঘদিনের একটা দাম্পত্য কলহ চলছে, এবং সেটা একসময় কেসও হয়েছে, 2009 সালে একটা বড় কেসও হয়েছে। ব্রজেশ্বরবাবু কেস, ওনার স্ত্রী ব্রজেশ্বরবাবুর এগেনস্টে কেস করেছিলেন। তো আমরা যখন আমরা চিন্তা করলাম যেদিন থেকে নিখোঁজ, মানে শনিবার যেদিন থেকে নিখোঁজ, আমরা সেই দিনটার ওপর ফোকাস বেশি দিলাম, সেদিনকে বাড়ির লোকেরা কে কি করেছে। যেমন বাড়ির লোক বলতে ব্রজেশ্বরবাবু ছাড়া ওনার স্ত্রী, ব্রজেশ্বরবাবুর ছেলে, ব্রজেশ্বরবাবুর মেয়ে, আর ব্রজেশ্বরবাবুর শ্বশুর শাশুড়ি। শ্বশুর শাশুড়ি থাকতেন হচ্ছে অন্ডালে, আর এখানে ওনারা থাকতেন না, কিন্তু যে কোনো কারণেই হোক ব্রজেশ্বরবাবুর শাশুড়ি শনিবারের দুদিন আগে থেকে এই বাড়িতে থাকেন। আর ঘটনার দিন অর্থাৎ যেদিনকে ব্রজেশ্বরবাবু মিসিং শনিবার, সেদিনকে সকালবেলা ওনার শ্বশুরমশাই চলে আসে। তো আমরা ইন্ডিভিজুয়াল জিজ্ঞেস করি যে আপনি কী করলেন, আপনি কী করলেন, তখন কী হলো, তখন কী হলো। আমি অত ডিটেলসে যাচ্ছি না, যাই হোক একটা জায়গাতে আমাদের ক্র্যাক যেখানে অসুবিধা হলো সুবিধা হলো, সেটা হচ্ছে ব্রজেশ্বরবাবুর শ্বশুরমশাই বললেন, আমি সাধারণত টু হুইলার করে অন্ডাল থেকে আসানসোলে আসি, সাধারণত টু হুইলার করে আসি। সেদিনকেও আমি এসেছিলাম, মোটরসাইকেল কোথায় রাখলেন, মোটরসাইকেল ফ্ল্যাট বাড়ির নিচে রাখলাম। তারপরে আমি যখন আবার 5:30-6 নাগাদ চলে গেলাম, তারপরে আমি দেখলাম মোটরসাইকেলটা স্টার্ট হচ্ছে না, তখন আমি একটা 4-চাকা ভাড়া করলাম। সঙ্গে সঙ্গে আমার মাথায় হলো আপনি 2-চাকা ভাড়া খারাপ হয়ে গেল, 4-চাকা কী করে ভাড়া করলেন, কাকে ফোন করলেন, আপনি তো এখানকার নতুন লোক, আপনি তো এখানকার লোক নন। তা যাই হোক, উনি একটা 4-চাকা নাকি ভাড়া করেছেন, এই 4-চাকা ভাড়া করলেন, উনি 4-চাকা ভাড়া করে চলে গেলেন অন্ডালে, আর 2-চাকা রয়ে গেল। তা আমরা তখন ওর ছেলেকে জিজ্ঞেস করলাম, ছেলে মিনস ওনার যে নাতি ব্রজেশ্বরবাবুর ছেলে, ও বলছে না দাদুকে তো আমি দেখেছি 2-চাকায় যেতে, অদ্ভুত ব্যাপার। তারপরে ওনার ব্রজেশ্বরবাবুর স্ত্রী বলছে না বাবা 2-চাকায় গেছে। তো এবার 4-চাকা 2-চাকা নিয়ে আমরা খুব দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম, খুবই দ্বন্দ্বের মধ্যে পড়লাম। তারপরে আমরা যখন আরও আলাদা করে যখন ইন্টারোগেশন করলাম, তখন ব্যাপারটা যেটা স্যার আমাদেরকে বললেন, সেই দিনকেই ওনার স্ত্রী ফার্স্টে ক্র্যাক করলেন, তারপরে ওনার স্ত্রী অর্থাৎ শ্বশুরমশাই, ব্রজেশ্বরবাবুর শ্বশুরমশাই, উনিও ক্র্যাক করলেন। গল্পটা যেটা স্যার বললেন তাই, হঠাৎ করে সন্ধ্যেবেলা একটা দাম্পত্য কলহ হচ্ছিল, সেই সময় ওনার শ্বশুর ওই ঘরে প্রেজেন্ট ছিল। তা সেই সময় বোধহয় শ্বশুরমশাই ওই স্বামী, যখন গণ্ডগোল হচ্ছে মেয়েতে আর জামাইতে, তখন শ্বশুরমশাই সপাতে একটা কানপেশে চর মারে, উনি পড়ে যান, তারপরে পায়ে দিয়ে লাথি মারে, সেই লাথিটাও কানের গড়াতে লাগে, তারপরে উনি একেবারেই মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপরে যেটা স্যার বললেন, ওনাদেরকে ওই 4-চাকা গাড়ি করে, অদ্ভুত ব্যাপার, আমাদের সিসি ক্যামেরা, ওনারা হয়তো বুঝতে পারেননি যে এখন সায়েন্স অনেক উন্নত, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখন অনেক বেশি অ্যাডভান্স, অনেক বেশি সক্রিয়, এবং আমরা সিসি ক্যামেরাতে আমাদের সমস্ত ফোন যা যা সায়েন্টিফিক ব্যাপার আছে সেগুলোতে আমরা সব দেখতে পেলাম। উনি নিগাতে যাচ্ছেন, নিগা থেকে একটা জ্যারিকেন করে দেখলাম, সাদা রঙের জ্যারিকেনের তেল কিনলেন। এগুলি আমি জিজ্ঞেস করলাম, তেল কেন কিনলেন আপনি, পেট্রোল পাম্প থেকে তেল কিনলেন কেন, গাড়ি তেল ভরতেই পারে। তখন উনি একেবারেই কনফেস করলেন প্রায় কাঁদো কাঁদো অবস্থায় যে আমি আমার জামাইকে পুড়িয়ে দিয়েছি। আপনার এটা একটা রোমহর্ষক ব্যাপার যে যেখানে ওনাকে পোড়ানো হয়েছিল একদম ডেন্স ওয়ান টাইপ অফ ফরেস্ট, ওনার বাড়ির পেছনে যে বাগানটা সেখানে ছোট্ট একটা ডোবা মতন আছে, সেখানে আমরা প্রথমে তো কিছু পাইনি, প্রথমে ভেবেছিলাম উনি মিথ্যা কথাই বলছেন। পরে আমরা আমাদের FSL টিম আসে, আমাদের এই কেসটা নিয়ে সম্মানীয় সিপি স্যার প্রথম থেকেই লেগেছিলেন, উনি বলেছিলেন ডিটেকশান আমাদের চাই চাই।
তো তারপরে আমরা এফএসএল টিম আমাদের যৌথ উদ্যোগে আমরা সবাই নামলাম ওই গর্তটার মধ্যে। আশ্চর্যভাবে আমরা হার পেয়ে গেলাম। সেই হারটা এফএসএল বললো এটা একদম পিওর হিউম্যান বোন। সেই হারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা আমাদের কাঁধের হার, এগুলো সমস্ত ছোটো ছোটো হার, আর যেটা দিয়ে উনি পড়িয়েছেন সবগুলোই আমাদের সিজ হয়েছে এই পর্যন্ত খবর, ওনারা কনফেস করেছেন। আর মনোজের যে ব্যাপারটা, উনি হচ্ছেন ব্রজেশ্বর বাবুর এক সময়ের মহুরি ল ক্লার্ক, এবং সেটাতে ওনারা ওনার স্ত্রী বলছেন যে আমি যখন প্রথমে ফোন করি, হোয়াটসঅ্যাপ কল করে, আমি মনোজকে ফোন করি, আর মনোজের ফোন আমরা ঘেঁটে দেখেছি, মানে আমরা যাকে বলে ফোন যেটা অবজার্ভ করেছি, ফোন কলস ইনকামিং আউটগোয়িং, তাতে করে স্ত্রীর সাথে ওনার প্রচুর ফোন কলস হয়েছে। তারপরেই এত ফোন কলস কেন হলো, তো তখন উনি কনফেস করলেন যে উনি ওনার থেকে সাহায্য চেয়েছিলেন যে কী করবো। তখন মনোজ বলেছিল যে তুমি ফার্স্টে বডিটাকে রাস্তায় ফেলে দাও, ভাববে হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে, বডিটাকে পুড়িয়ে দাও, বডিটাকে এই করো, মানে উনি হেল্প করেছেন, উনি সমস্তটাই জানতেন, জেনেও উনি চুপ করেছিলেন, হেল্প করেছেন। আমরা সেই জন্য মনোজকেও অ্যারেস্ট করেছি। দিস ইজ দ্য স্টোরি, গল্পটা আমাদের কাছে আজকে শেষ, আমরা ডিটেক্ট করতে পেরেছি সকলের সহযোগিতায়।